বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিত্য নতুন কিছু টিপস, যেগুলো আমাদের জানা থাকলে আমাদের সংসারের প্রত্যেক দিনের যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো আমাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর সেই কাজগুলো করে আমাদের নিজের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, দেবযানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, আজকে কিছু নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টিপসগুলো আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন পড়বে, আর এই টিপসগুলো যদি মেনে তোমরা কাজ করো তোমাদের হাতের কাজ অনেকটাই কমে যাবে, আর অনেকটা সময়ও তোমরা বাঁচিয়ে নিতে পারবে। তো চলো প্রথম টিপস। তো বন্ধুরা, লঙ্কা বা কাঁচা মরিচ যেটাই বলো না কেন, এই মরিচ কিন্তু অনেক সময় একটু বেশি করে নিয়ে আসে, আর এগুলো ঘরে কিন্তু পচে যায়। এগুলো আমরা ঘরে কীভাবে স্টোর করে রাখতে পারি, নাইবা অনেক সময় আমাদের রান্না করতে মশলা বাটতে হয়, বিশেষ করে মরিচ। এই মরিচ অল্প অল্প করে বাটলে আমাদের বাটা ভালোও হয় না মিক্সারে, নাইবা আমরা যদি শিলপাটা বের করি আমাদের শিলপাটায় বাড়তে খারাপ লাগে অল্প অল্প মশলা। সেই জন্য আমি পুরো সপ্তাহের মশলা একবারে করে রেখে দিই। এখানে দেখো আমি কিছুটা লাল মরিচ নিয়েছি আর সেটাকে পেস্ট করে নিয়ে আসলাম একটু পাতলা করে, জল বেশি করে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম। আর আমি একটা মোল্ড নিয়েছি, ফ্রিজের মোল্ড, সিলিকন মোল্ড, যেটা খুব সুন্দরভাবে আমরা জমাতে পারি যে কোনো জিনিসই। তো এখানে আমি এই যে লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সেম পদ্ধতিতে আমি কয়েকটি কাঁচা লঙ্কাও বেটে নিয়ে আসলাম। প্রত্যেক দিন একটা দুটো করে কাঁচা লঙ্কা বাটতেও ভালো লাগে না, লাল লঙ্কা বাটতেও ভালো লাগে না। তো সেক্ষেত্রে যদি বাটা মশলা ঘরে থাকে তাহলে কিন্তু জমাট বেঁধে থাকে, আমরা বের করে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু আমি যেভাবে রাখবো তাতে তোমাদের কোনো দেরি হবে না, আর সুন্দরভাবে তোমরা বেরও করে নিতে পারবে। তো দেখো আমি এই মোলটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টা। এবার আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার এটাকে কী করব, এটা বাইরে অবশ্যই রাখবো না, এটাকে আমি বের করব, একটা কন্টেনার নিয়ে নেব, আর এর মধ্যে আমি এই মশলাগুলোকে বের করে নেব। মশলা বলতে এই লঙ্কা, লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা। তোমরা সেম পদ্ধতিতে অন্য মশলাও রাখতে পারো, আমি এটা করে দেখাচ্ছি। তো এখানে আমি মশলাটা বা লঙ্কাটাকে এর মধ্যে ঢেলে নিলাম। এবার একটা বা দুটো তোমাদের যা প্রয়োজন হবে এটা বের করে রেখে দেবে, আধ ঘন্টা পরে রান্না করতে পারবে। তো আমি এবার রেখে দেবো এটাকে। তো আমি দেখো এই মশলাটাকে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো, প্রত্যেক দিন একটা করে বের করব, আধ ঘন্টা পরে গলে গেলে রান্না করব। তো অনেকটা কাজ কিন্তু তোমাদের কমে যাবে। যাওয়া যাক পরের টিপসে। আমাদের প্রত্যেক দিন যে জিনিসটা সবসময় প্রয়োজন হয় সেটা হচ্ছে লাইটার। প্রত্যেক দিন তো এটা আমরা ব্যবহার করি, কিন্তু এটা পরিষ্কার করতে কিন্তু আমরা সবাই ভুলে যাই। কী হয়, এটা কিন্তু কিছুদিন পরই এর মধ্যে একটা পরত পড়ে যায়, কালো পরত, সেটা কিন্তু খুব বাজে লাগে দেখতে। তো তোমাদের ঘরে যদি স্যানিটাইজার থাকে, সবার ঘরেই থাকে, আমরা হয়তো অনেকে ফেলেও দিয়েছি স্যানিটাইজার, আজকাল তো সবার ঘরেই ছিল, কিন্তু কেউ কেউ ভেবেছে এটা দিয়ে তো আর কাজ হবে না, ফেলে দিয়েছে। তো আমি ফেলি না, আমি এগুলো দিয়ে কাজ করি। একটা টিস্যু পেপার নাই বা একটা সুতির কাপড় নিয়ে নেবে, আর এই স্যানিটাইজার দিয়ে এটা মুছে নেবে। আর মুছে নিলে কি হবে, তোমরা যখন মুছবে তখনই বুঝতে পারবে, একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে এই লাইটার। তো দেখো আমি এর মধ্যে যত নোংরা পড়েছিল কয়েক বছরের সবগুলো তুলে নিলাম এক নিমিষেই, আর কতটা ঝকঝকে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম নতুনের মতো ঝকঝকে লাইটার। যাওয়া যাক এবার পরের টিপসে। তো বন্ধুরা, অনেকের ঘরে এরকম দা বঠি অনেক কিছু থাকে, তো আমার এই জিনিসটা রয়েছে, একটা বড় সাইজের দা রয়েছে, সেটা দিয়ে আমি মাছ মাংস বা একটু শক্ত টাইপের জিনিস কাটাকুটি করি। তো এটা প্রত্যেক দিন ইউজ হয় না, ঘরে থাকতে থাকতে এটা মরিচা পড়ে যাবে, তো সেই জন্য আমি এটা কীভাবে ক্লিন করি। দেখো এর মধ্যে অলরেডি কালো কালো পড়েছে, বেশি দিন থাকলে কিন্তু এটা মরিচা ধরে যাবে, কালো হয়ে যাবে, জং ধরে যাবে। তো আমি একটা লেবুর খোসা নিয়েছি আর কিছুটা লেবুর খোসার মধ্যে লবণ নিয়েছি, যেটা আমরা নর্মালি রান্না করি যে লবণটা সেটা নিলেই হবে। হাফ চামচ মতো লবণ নিয়ে এই লেবুর খোসা দিয়ে এই জিনিসটাকে আমি 2-3 মাস পর পর এটা মেজে নেই, সাবান সার্ফ দিয়ে মাজি না, এটা দিয়ে পরিষ্কার করি। এতে
কি হয়, এর ধারটাও নষ্ট হয় না আর এর মধ্যে মরিচাও পড়ে না। এই দাটা আমি 5 বছর ধরে ইউজ করছি, কিন্তু এটা কিন্তু এখনও নতুনের মতোই রয়েছে, যেহেতু আমি এটা লবণ আর লেবুর খোসা দিয়ে ক্লিন করি। আর এটা দিয়ে করলে কি হয়, একদম ঝকঝকে চকচকে হয়ে যায়, নতুনের মতো থাকে যত পুরনো হোক না কেন। আর তোমরা যদি এটা ক্লিন না করে রেখে দাও তাহলে কিন্তু খুব শিগগিরই মরিচা পড়ে যাবে আর সেটা ব্যবহার করতে পারবে না, ফেলেই দিতে হবে। তো দেখো আমি এটা নতুনের মতো এভাবেই রাখি, খুব সুন্দর থাকে। লেবুর খোসা আর লবণ তোমরা ইউজ করে এই দাঁড়াটাকে পরিষ্কার করে দেখো, সেম পদ্ধতিতে তোমাদের অন্যরকম দাঁড়া থাকলেও পরিষ্কার করে নিতে পারবে। যাওয়া যাক পরের টিপসে। আমাদের রান্নাঘরে সববারই একটা সিঙ্ক থাকে, স্টিলের হোক বা অন্য ধরনের হোক। তো স্টিলের হলে যেটা দিয়ে ক্লিন করবে সেটা হচ্ছে টুথপেস্ট। এটা প্রত্যেক দিন করতে হবে না, ধরো সপ্তাহে একদিন যদি করো তাহলে এর শাইনটা ভালো থাকবে। তোমরা ট্যাপটাও ক্লিন করতে পারো, একটা স্ক্রাবারের মধ্যে টুথপেস্ট নিয়ে তারপর একটু জল দিয়ে ভিজিয়ে এটা ক্লিন করবে। প্রত্যেক দিন তোমরা সার্ফ সাবান লিকুইড যেটা দিয়েই করো না কেন অসুবিধা নেই, কিন্তু মাঝে মধ্যে যদি টুথপেস্ট দিয়ে করো তাহলে যেটা হবে, এই সিঙ্ক কখনো ঘোলা হবে না, কালো হবে না আর সবসময় শাইন থাকবে, নতুনের মতো ঝকঝকে থাকবে। আর রান্নাঘরের জিনিসপত্র ঝকঝকে থাকলে আমাদের মেয়েদের বিশেষ করে কতটা ভালো লাগে, আর কাজও কিন্তু অনেকটা কমে যায় আর দেখতেও ভালো লাগে। এভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো। আমি এই টুথপেস্ট দিয়ে মাঝে মধ্যেই পরিষ্কার করি সিঙ্ক ও ট্যাপ। যাওয়া যাক এবার পরের টিপসে। বন্ধুরা, আমরা ঘর ঝাড় দিই, আর ঘর ঝাড় দিয়ে কী করি, এই বেলচার মধ্যে করে নোংরাগুলো তুলি আর তুলে আমরা ফেলে দিই। তো তাতে কোনো অসুবিধা নেই, এটার মধ্যে তুলতেই পারি, কিন্তু এটার মধ্যে আমি প্লাস্টিক কেন দিচ্ছি, প্লাস্টিকটা দেওয়ার কারণটা এবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে প্লাস্টিক একটা দিয়ে নিই, 2-3 দিন পরপর প্লাস্টিকটাকে ফেলে দিই, আর এটা যখন ভিজে যায় তখনও ফেলে দিই। তো প্লাস্টিকগুলো তো আমরা কোনো জিনিসপত্র আনার পর ফেলেই দিই, এগুলো ফেলে না দিয়ে এর মধ্যে একটা বেঁধে নেবে। শুধু এটার মধ্যেই নয়, বালতির মধ্যেও তোমরা বেঁধে নেবে, এতে করে অনেকটা কাজ কিন্তু তোমাদের কমবে, আমারও কাজ কমে যায়। তো যখনই আমি বেঁধে নেই তাহলে কি হয়, এই যে নোংরাগুলো ফেলি, এই নোংরাগুলো এই বেলচার মধ্যে লেগে লেগে আমাদের বেলচাটা কিন্তু কালো হয়ে যায়, আর প্রত্যেক দিন কিছু কিছু বাড়তি কাজ হয়ে যায়। যেমন ধরো এই বেলচাটাকে ধুতে হয় প্রত্যেক দিন, আর যে বালতির মধ্যে আমরা নোংরাটাকে ফেলবো সেই বালতিটাও পরিষ্কার করতে হয়, কারণ আমরা ঘরের মধ্যে হয়তো অত নোংরা নেই, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে। তো ঘরের সামনে হোক, যেখানে হোক, বা রান্নাঘরের যদি বালতি ইউজ করি সেটার মধ্যে যদি ডাইরেক্ট আমরা জিনিস ফেলি তাহলে প্রত্যেক দিন আমাদের এই বালতিটাকেও মাজতে হয়, প্রত্যেক দিন এটার মধ্যে প্রত্যেক দিন নোংরা ফেলি আর আমাদের মাজতে হয়। যদি এটা দিয়ে ফেলো, প্লাস্টিকটাকে ফেলে দিলেই কিন্তু আর কোনো বেলচাটাকেও ধুতে হবে না আর বালতিটাকেও ধুতে হবে না। তো তোমরা কি করতে পারো, এই বেলচাটাকে তোমরা একটা প্লাস্টিক দিয়ে জড়িয়ে রাখতে পারো, এই প্লাস্টিকগুলো ফেলে না দিয়ে। যেমন ধরো কতটা নোংরা থাকে আমাদের ছাদে বা বাইরে, বেলচাটা কিন্তু কালো হয়ে যায় আর বেলচাটা কিছুদিন পরে দেখা যায় ঘোলা হয়ে যায়, নোংরা হয়ে যায়, বসে যায়, তখন আমরা এগুলো ফেলে দিয়ে আবার নতুন কিনে নিয়ে আসি। কিন্তু তোমরা বালতি আর এই বেলচার মধ্যে যদি প্লাস্টিকটাকে রেখে দাও তাহলে তোমাদের এটা প্রত্যেক দিন মাজতেও হবে না, ধুতেও হবে না, প্লাস্টিকটা সহকারে ফেলে দেবে, কাজ কমে যাবে। এটা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় এই প্লাস্টিকগুলো, এগুলো এনে বালতির মধ্যে দিয়ে নোংরা ফেলবে, আবার নোংরাটা যখন বেশি হয়ে যাবে তখন এরকম করে তুলে নিয়ে ময়লা ফেলার গাড়ির মধ্যে দিয়ে দেবে, তাহলে দেখবে তোমাদের কাজটা অনেক কমে যাবে। তো এভাবেই আমি করি আর আমার সংসারের কাজ অনেকটাই কমে যায়। তো তোমাদের ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।